সবাই কেমন আছেন? সবাইকে রয়্যালিস ব্লগে স্বাগতম। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দোয়াতে। তো আমরা আজকে রান্না করব সেটা মিডিয়াম হাট চিকেন। এটা আসলে এখানে মানে আমেরিকাতে বাংলাদেশের যে চিকেনটা ওই ধরনের টেস্ট আসে, মোটামুটি একেবারে হাট চিকেনটা না, এটা হচ্ছে মিডিয়াম। এটা মিডিয়াম হাট চিকেন। আমি এখানে একটা ফুল মুরগি নিয়েছি, মিডিয়াম হাট চিকেন। এটা বেশি নরমও না, আবার বেশি যে অনেকক্ষণ ধরে জাল দিতে হয় শক্ত একবার সেটাও না, এটার টেস্ট একটু আলাদা। তো আমি সেই কারণে আজকে আপনাদের সামনে এই মিডিয়াম হাট চিকেনটা নিয়ে আসবো রান্না করতে। তো তার জন্য আমরা যা করেছি সেটা হচ্ছে, আমি তার সাথে যেটা দিব, আমি কিছু আলু দিব। তো আলুটাকে আমি একটু ভেজে নেবো, তাই আমি একটু লবণ আর হলুদ দিয়ে আলুটাকে মাখিয়ে রাখছি এভাবে এইভাবে। আর আমরা যে ইউজ করবো পেঁয়াজ, ধনে গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, জিরের গুঁড়া, হলুদ গুঁড়া, আর কিছু মশলা, এই যে কিছু মশলা রেখেছি, আর লবণ, তেল অবভিয়াসলি যেগুলো লাগে তো রাখছি। তো আমরা শুরু করি। প্রথমে আমরা যেটা করব, আমরা স্টার্ট করে দিই রান্নাটা। আমরা প্রথমে আলুগুলোকে একটু ভেজে নিব, সেই কারণে আমি প্রথমে প্যাটার ভিতরে আলুগুলো আমি তুলে নিয়েছি। তো এটাকে একটু ভেজে আমরা উঠিয়ে রাখবো, দেন আমরা মাংসটা রান্না করতে নিয়ে যাবো। আলুটা আগে একটু ভেজে নিব, রান্নার ভিতরে যাওয়ার পর এটা কাটাইয়ে ভেঙে যায় না, সেই কারণে আলুটা একটু ভেজে নিব, চেহারাটা ভালো আছে। এবার আমরা মাংসটা চুলা দিয়ে দেব, জড়িয়ে দিলাম। আমাদের পেঁয়াজটা লাল লাল হয়ে ভেজে গিয়েছে, আমরা একটু অল্প একটু পানি মিশিয়ে মিশিয়েছি যাতে পেঁয়াজটা গলে না যায়, বেশি পুড়ে না যায়। আমরা এবার একটা একটা করে মশলাগুলো সব দিয়ে দেবো।
পরিমাণ মতো লবণ দিব, যে যেরকম খায় সে সেভাবে দিবে, যারা বেশি খায় তারা বেশি লবণ দিবে, যারা কম খায় তারা কম লবণ দিবে। যার যার পরিমাণ মতো তারা ইউজ করবে। আমাদের মশলাটা এই যে ঘন ঘন হয়ে আসছে, ভালোভাবে কষে গেছে মশলাকে, আমরা এবার মাংসটাকে দিয়ে দেবো। মাখিয়ে সুন্দর করে এবার মাংসটাকে পানি না দিয়ে ভালো করে নিয়ে নিলাম। দেন আমরা পানি না দিয়ে ঢাকাটা কিছুক্ষণ ঢেকে রাখবো, ওই পানি দিয়ে যাতে মাংসটা সিদ্ধ হয়ে যায়। যত কষানো হয় মাংসগুলো তত তারা এভাবে রান্না করে দেখবেন কেমন লাগে। এই মাংসগুলো মিডিয়াম ভাজে তো কষানো খুব কষ্ট হয়। এই যে আমাদের মাংস খেয়েছো মামি, কুকি খেয়েছো, কে খাই দিয়েছে, ফিনিশ, কে খাই দিয়েছে নানু ভাইয়া, কুকি জানি জানি বলবো না। ওকে ওকে, আমাকে আলু দিয়ে দিলাম। এবার এবার আমরা একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ পর পানি দিই। আমরা পানি দিয়ে দিব, ঝোল ঝোল রাখবো, কারণ আমরা এটা চিন্তা আছে কালকে ছিটে পিঠা দিয়ে একটু খাবো। সো ঝোলটা আমরা একটু ঝোল ঝোল বানাবো, মাঝের আলুটা একটু ঝোল ঝোল রাখবো, আলুটা একটু
জিরার ভিতরে আমরা আসলে জিরা, আস্তে জিরা, তারপরে দালচিনি, এলাচ এলাচ দিয়ে ভালো করে ভেজে এটাকে গুঁড়ো করে নিয়েছি, ব্রাশ করে নিয়েছি। তো আমাদের রান্নাটা কেমন লাগলো জানাবেন কমেন্ট করে অবশ্যই। এটা ঝাল ঝাল করে মিডিয়াম হাফ চিকেন, যদি আপনাদের এটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটাতে ঘুরে আসবেন, কেমন লাগে জানাবেন, এবং আল্লাহ হাফেজ সবাইকে, ভালো থাকবেন।